জাপানে ক্রমেই খাবারের উপাদান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে জিজিপোকা গুবরে পোকার মতো বিভিন্ন কীট পতঙ্গ। রেস্তোরাঁগুলোতেও পাওয়া যাচ্ছে এসব দিয়ে তৈরি বাহারি স্বাদের খাবার, যা খেতে আবার হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। বিশ্বজুড়ে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে খাদ্য উৎপাদন বাড়ছে না, সে কারণে পোকামাকড়ই খাবারের বিকল্প হিসেবে বিভিন্ন দেশে জনপ্রিয়তা পাচ্ছে। দেশ জাতি ভেদে রয়েছে খাবারের ভিন্নতা, মানুষের রুচি ও স্বাদের ভিন্নতার কারণে বিশ্বজুড়ে রয়েছে হাজার হাজার খাবার। এক দেশের খাবার আবার অন্য দেশের অখাদ্য, জাপানেও রয়েছে বৈচিত্র্যময় খাবারের চাহিদা। মানুষের সে চাহিদার সাথে পাল্লা দিয়ে খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন পদ। খাবারের উপকরণ হিসেবে বাড়ছে পোকামাকড়ের জনপ্রিয়তা। জিজিপোকা দিয়ে তৈরি রিসোটো কিংবা বিভিন্ন কীটপতঙ্গের ডেজার্টের মতো পোকামাকড় দিয়ে তৈরি অদ্ভুত সব খাবারের দেখা মিলছে দেশটির টেক নোকো নামে এক রেস্তোরাঁয়। টোকিওর যে সড়কে রেস্তোরাঁটির অবস্থান সেখানে সাধারণত পর্যটকদের পদাচরণ বেশি। ব্যতিক্রমী এই খাবার বিক্রি শুরুর পর থেকে বেড়েছে তাদের বেচাকেনা। পোকামাকড় খেতে প্রতিদিনই থাকে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। জাপানের অন্যান্য রেস্তোরাঁগুলোর মেনুতে বাড়ছে পোকামাকড় দিয়ে তৈরি খাবার। অবশ্য বেশ আগে থেকে গাস ফরিং, রেশম কীট সহ গুটি কয়েক প্রজাতির পতঙ্গ খাওয়ার ঐতিহ্য রয়েছে এশিয়ার দেশটিতে। এখন খাবার উপাদান হিসাবে বাড়ছে অন্যান্য পতঙ্গের ব্যবহার। সুজন হোসেন, মাইটিভি।